তো আচ্ছা, আমরা অনেক লোক যদি একসাথে এক্সার করতে বসি, একজন যদি পিস্তল নিয়ে আসে 10 মিনিট আগে, যে তার খাও না খেলে গুলি করে দেয়, কিন্তু দেখা যাবে যে একজন মানুষও খাবে না, মরতে রাজি হবে। ওই তো আইডিয়াল, তার মানে একটা নীতির উপর, নীতির উপর সে ব্যক্তিকে ভয় করে না, ভয় করেছে আল্লাহ, আল্লাহকে। আর ভয় ভয় আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তো বড় চমৎকার, আপনি বিষয়ের উপরে আছি, আল্লাহর সান্নিধ্য অর্জনে রমজানের ভূমিকা সম্পর্কে সুবিধা অসুখ আমরা এতক্ষণ আলোচনা করলাম। আলোচনা করলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, সর্বজন শ্রদ্ধ ব্যক্তি এবং অসংখ্য আলেমের ওস্তাদ আল্লামা প্রফেসর মোহাম্মদ সালাহউদ্দিন। আমরা শেষ পর্যায়ে এসে গেছি, এখন দেশ ও জাতির উদ্দেশ্যে আমি আপনাকে অনুরোধ করবো, আমি অনুরোধ আপনি দোয়া করবেন, আজকের দোয়াটি আপনি করবেন। اللهم آمين، ربنا ظلمنا أنفسنا.